একবারে ধোঁয়ার মতো লাগছে, বৃষ্টি পড়ছে, রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও অনেকে কিন্তু ড্রাইভ করছে, এমনকি আমরাও ড্রাইভ করেই ফিরছি, একটা জায়গা থেকে আর একটা জায়গা যাচ্ছি। ফিরছি বলতে একটা জায়গা গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরছি। তা এত বৃষ্টি, আর টেক্সাসের দিকে, টেক্সাসে এখন একটা হারিকেন হচ্ছে, ঝড় বৃষ্টি স্টর্ম হচ্ছে। তো সেই জন্য এইসব এলাকা, আলাবামা, মিসিসিপি জায়গাতে কিন্তু এরকমভাবে বিশাল বৃষ্টি হচ্ছে এবং খুব রিস্কি গাড়ি চালানো। দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা একদমই দেখা যাচ্ছে না, সামনে গাড়ি আছে, তারপরেও খুব কষ্ট করেই গাড়ি চালাতে হচ্ছে। তো এরকম ওয়েদারে গাড়ি চালানো ভীষণ টাফ, খুবই রিস্কি, তারপরেও কিছু করার নেই, কোনো উপায় নেই। আমেরিকাতে আমাদের এরকমভাবেই সার্ভাইভ করতে হয়, নিজেদের গাড়ি নিজেই চালাতে হয়। ইন্ডিয়ায় তো ড্রাইভার পাওয়া যায়, আপনারা দেখছেন একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি সামনে ব্লিঙ্কার জ্বালিয়ে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছে, দেখুন আপনারা। তো এরকম পরিস্থিতিতে এমার্জেন্সি যে ব্লিঙ্কারগুলো রয়েছে, এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে গাড়িটা ড্রাইভ করা উচিত, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। আমরাও ব্লিঙ্কার জ্বালিয়ে নিয়েছি, দেখুন আমরাও ব্লিঙ্কার চলছে, আমাদের এমার্জেন্সি লাইট চলছে। তো সেরকমভাবে অনেকেই যাচ্ছে দেখছি আমি। তো খুবই এখন অবস্থা, সিচুয়েশান খারাপ, ওয়েদার যেরকম, যে এত বৃষ্টির মধ্যে দিয়ে ড্রাইভ করা খুবই কঠিন, সেটাই আপনাদের একটু দেখালাম। তো আমেরিকাতে সবাই এটাতে অভ্যস্ত, এরকম জীবনযাপনে সবাই অভ্যস্ত, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যাই হোক, সবাই দেখলেন কীরকমভাবে বৃষ্টির মধ্যে আমরা ড্রাইভ করে ফিরছি বাড়ি। তো এখন বৃষ্টি মোটামুটি কমে গেছে, আকাশ ক্লিয়ার, এইটুকু টাইমের মধ্যে এতটা বৃষ্টি হয়ে গেল, এটা খুবই অস্বাভাবিক। এখন একদম আকাশ ক্লিয়ার, আর আমরা আলাবামা রিভার পেরোচ্ছি। যাই হোক, সব দিকটাই আমাদের ক্লিয়ার হয়ে গেছে।